কি হলো উকির ব্যারাম নাকি আরে না না গ্যাস হইছে এই পেটের ব্যারাম আলসার আছে তো আমি কথা বলতেছি তো না না আলসার না ওই খালি পেটে আইছে তো নাস্তা করে নাই এখানে ভালো খাওন দাওন হইব খানদানি খাবার দাবার তাই খালি পেটে আইছি ভালো খাওন দাওন হইব কে কইছে আপনারে বাবু আমি বলছি বলছি কি আমাকে বাড়ির একটা মালিজত আছে না আর মামিও রাজি আছে বাবা শিবু একটু এদিকে আয় তো কথা আছে না মামা আজকে তো কথা বলার সময় নাই ওনা কোনো সময় দিতে হবো না মেহমান মানুষ আসছে ওনারা আবার কি মনে করে আপনি সর্ব ঠিক ছিল তো আমি সর্বতে কি আর পেট মানে বেলা তো পইরা আইলো কোনো চিন্তা করেন না দুপুরে খানার ব্যবস্থা হইতেছে ওদিক থেকে ভালো সুবাস আসতেছে খাসি টাসি জব করছেন নাকি আব্বা আরে বিয়া তো এখনো হয় নাই এখনই আব্বা বলার দরকার নাই হ্যাঁ হ্যাঁ ওখানে আব্বা কোনে দরকার নাই আগে দেখি খাতির টাতির কেমন করে বুঝা লই এই গ্রামে খাতির যত্নের কোনো অভাব নাই আরে কবজি ডুবায়া খাইবেন সবাই খানা দানা না হয় হোক আসল কথা পাওয়া যাক মায়ের চাল চরিত্র সম্পর্কে কেউ তো কিছুই বললেন না আমাগো পরিবারে ওইটাই মেইন ব্যাপার শুনুন আপনাকে একটা কথা বলি আশেপাশে দশ গ্রামে জবার মতো মায়া যদি খুঁজে পান এই যে আমার কান আছে না আমার কানটা কেটে ফেলাম আমার বইন বইলা কথা একটা সমস্যা আছে মায়া নাকি পড়ালেখায় অনেক ভালো বেশি ভালো লেখাপড়ায় মেয়েরা বেশি ভালো হয় না তবে চেহারা টেহারা ভালোই আছে সুন্দর আছে তোমার উপর আমার ভরসা আছে তুমি যেহেতু মাইয়া পছন্দ করছো আমার অমত নাই আমি কবুল আগে কিসের কবুল রূপ দিয়ে পানি খাবি নাকি ভাই সাহেব শুনছি আপনার মেলা বড় ব্যবসা আছে গ্রামে আপনি অনেক মান্যগণ্য একজন ব্যক্তি ব্যবসা মানে বিরাট ব্যবসা এই গ্রামে ওনার মতো বড় মনোহরী দোকান আর একটাও নাই অনেক জায়গা জমি নাসারা আমার মামু সামনে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইতেছে বাহ বেশ বেশ তা ভাই সাহেব জামার খরচাপাতি কিন্তু দিতে হইব খরচপাতি মানে আরে অন্য কিছু না উপহার হিসেবে দিবেন আর কি একটা মোটরসাইকেল একটা ফ্রিজ একটা স্মার্ট টিভি আর গয়নাগাটি তো দিবেনি তবে এইগুলো আবার অন্য কিছু ভাইবেন না ভাই সাহেব যৌতুকের কথা কইতেছেন আরে যৌতুক কেন হবে উপহার উপহার এই শিবু তুমি কিছু বলো না উনারে শিবু একটু এদিকে আয় তো বাবা মারা আয় একটু ওদিকে যাই না মামু তুমি এগুলো কি বলতেছো ওদিকে গেলে আমি হইব ওনা করে খাতির যত্ন করতে হইব না খাওন দানের ব্যবস্থা কিছু করতে হইব না খালি ব্যান দলের বাদ্য শোনায় বিদায় দিবেন নাকি খাওন দান দেরি হইলে মিষ্টি টিষ্টি কিছু দিয়ে দেন না 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 তা তো অবশ্যই অবশ্যই কি অবস্থা দেখা তো মামি ওই মামি খানা দানার কি ব্যবস্থা করলেন তাতে দেন না তাছাড়া জব কই জবর রেডি করে পাত্র দেখাইতে হবো না তাড়াতাড়ি করেন এই যে জবার চাচা এইদিকে একটু শুনে যান